সুনির্দিষ্ট জেলা ভাগ নিয়ে বক্তব্য হচ্ছে এটাই যে পরিকাঠামো না তৈরি করে তড়িঘড়ি জেলা ভাগ করা, এতে সাধারণ মানুষের পরিষেবা পেতে খুবই অসুবিধা হবে। কারণ আমরা দেখেছি বারুইপুরকে জেলা সদর ঘোষণা করেও এখনও তার পরিপূর্ণ পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি হয়নি, ফলে জেলা ভাগ প্রয়োজন কিন্তু তার পূর্ণাঙ্গ পরিকাঠামো না তৈরি করে এই তড়িঘড়ি সিদ্ধান্ত একেবারে অনৈতিক। দুই হচ্ছে এই মন্ত্রিসভায় রদবদল, কয়লা ধুইলে কোনো দিন ময়লা যাবে না, সর্বাঙ্গে দুর্নীতির গন্ধ রয়েছে, দুর্নীতিতে মম করছে, ফলে মন্ত্রিসভার অদল বদল করে খুব আমরি কিছু পরিবর্তন হবে না। যে কাজ থমকেছিল, যে কাজে একটু গতি কম ছিল, সেই গতি আরও বাড়বে বলে আমরা মনে করি। ফলে এই মন্ত্রিসভার অদল বদল করে তৃণমূলের যা কায়কারবার শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে, তার ব্যাপক কিছু পরিবর্তন হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুন্দরবন জেলাকে ভাগ করছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে ভাগ করছেন। অ্যাকচুয়ালি যদি এই জেলাটা ভাগ হয় আমাদের কাছে অত্যন্ত সুখের খবর, কারণ আমাদের ওই জেলাতে কাজকর্ম করতে গেলে আমাদের আলিপুর পর্যন্ত ছুটতে হয়, যে পার্শ্ববর্তী অত্যন্ত এলাকার মানুষ আমরা, ওখানে মতো যাওয়ার অনেক যেমন ব্যয়বহুল ব্যাপার আছে, সময়ে অনেক ব্যয়ের ব্যাপার আছে। তাই যদি আমাদের এই সুন্দরবন জেলাটা হয়, আমি শুনেছি নাকি কাকদ্বীপের দিকে সুন্দরবন জেলাটা হবে, যদি হয়ে থাকে সত্যি খুব উপকৃত হবো আমরা পার্শ্ববর্তী অত্যন্ত এলাকার মানুষ। ওই সেই সঙ্গে আমরা মমতা ব্যানার্জিকে, মাননীয় মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি যদি এই জেলাটা হয়। বিষয় আছে, মমতা ব্যানার্জি জেলা কেন তৈরি করছেন নতুন করে সেটা মমতা ব্যানার্জি বলতে পারবে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় মমতা ব্যানার্জির দলে গোষ্ঠীকন্দল অব্যাহত। এখন কিছু নেতা যারা জায়গা পেয়েছে আর যারা জায়গা পায়নি, যারা জায়গা পেয়েছে তাদেরকে সরাতে পারবে না, আর যারা জায়গা পায়নি তাদেরকে জায়গা করে দিতে হবে। এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটা মাত্র জেলা পরিষদ, জেলা পরিষদের সভাপতি একজন, কিন্তু দেখা যাচ্ছে দাবিদার আরও দুজন, তো তাদের দুজনকে স্যাটিসফাই করবে কী করে? তাহলে তো গোষ্ঠীকন্দল শেষ হবে, কোনো ভেতরে ভেতরে হয়তো অন্য কোনো দলকে ভোট দেবে, মমতা ব্যানার্জিকে হারাবে। এই সাবোতাজ হওয়ার চিন্তা থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজের দলকে রক্ষা করার জন্য, নিজের আরও কিছু নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য, চোর প্রতিষ্ঠিত করার জন্য বলতে বাধ্য হচ্ছি, কারণ মমতা ব্যানার্জির দলে যে কটা আছে সব কটাই চোর, ঠিক আছে, জেল পোস্ট আর ল্যাম্পপোস্ট সব চোর। তো কথা হচ্ছে আরও কিছু চোর প্রতিষ্ঠা করার জন্য এরা জেলাটাকে ভাগ করার চেষ্টা চক্রান্ত করছে। বাসী হিসাবে আমাদের, আমরা খুবই আনন্দিত, খুবই গর্বের বিষয়, কারণ আমাদের প্রত্যেক দিন ওই এতে যেতে হতো আলিপুরে, যেটা ওই সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে একদিনে ফিরে আসা খুব কঠিন। এটা যখন আমাদের কাছাকাছি হবে, মানে আমরা কাছের একদম জেলাটা পাচ্ছি, এবং আমাদের যে জেলা অফিসটা এটা আমরা মানে সুন্দরবনের কাছাকাছি, মানে আমরা শুনেছি যেটা কাকদ্বীপের কাছাকাছি হবে, তাহলে তো এটা আমরা সকালে পান্তা ভাত খেয়েও আমরা গিয়ে আবার ফিরে এসে দুপুরে ভাত খেতে পারবো, এমন একটা ব্যাপার। সময় অনেকটা বাঁচবে, সময় অনেকটা বাঁচবে, অনেকটা, এটা কোনো ব্যাপার নয়, যার জন্য আমরা খুবই আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা, মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ, সুন্দরবনবাসী হিসেবে আমরা এর কথা কোনোদিন বলব, এটা আমাদের গর্বের বিষয় সুন্দরবনবাসী হিসেবে। सभी संबंधित से अनुरोध है कि वे इस महत्वपूर्ण बैठक में भाग लें। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323।